আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি তার জন্য তা নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখো। বুখারী ও মুসলিম, হাদিসটি সহিহ।